নির্বিঘ্নে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে সোমবার ইটাহার ব্লকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালন ব্যবস্থা পরিদর্শনে এলেন জেলা যুগ্ম কনভেনর। উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের 8টি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা আধিকারিক প্রসূন কুমার দত্ত। জানা যায়, এই বছর ইটাহার ব্লকে মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 2399 জন। এদিন ইটাহার ব্লকের ইটাহার উচ্চ বিদ্যালয়, শিবরামপুর, চূড়ামন ও ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয় সহ ব্লকের 8টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা আধিকারিক। ইটাহার ব্লকের শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনকে সঙ্গে নিয়ে এদিন জেলা যুগ্ম কনভেনর ইটাহারের বিভিন্ন স্কুল ঘুরে দেখেন। একই সাথে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলে পরীক্ষা পরিচালন ব্যবস্থার দিক খতিয়ে দেখে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ খবর নেন। পাশাপাশি খতিয়ে দেখেন পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভির দ্বারা নজরদারি চালানোর ব্যবস্থা। মূলত সমগ্র জেলার পাশাপাশি ইটাহার ব্লকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণভাবে এবং সরকারি নির্দেশিকা মেনে পরিচালনা করতেই রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের নির্দেশে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বলে জানা যায়। কোনো পরীক্ষার্থী ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে এদিন মেটাল ডিটেক্টর নিয়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে দেখা যায় জেলা যুগ্ম কনভেনর প্রসূন কুমার দত্তকে। আজকে ইটাহার এসেছি আমরা, ইটাহার গার্লস হাই স্কুলে উচ্চ মাধ্যমিক আজকে হচ্ছে ইতিহাস পরীক্ষা হচ্ছে এবং খুব ভালোভাবে হচ্ছে, খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে, কোনো বিশৃঙ্খলার ব্যাপার নেই এবং অপ্রীতিকর কোনো ঘটনা এখন আমাদের চোখে পড়ে। প্রথম তো আমাদের মেন যেটা দেখা সেটা হচ্ছে কেউ মোবাইল নিয়ে এসছে কিনা, যদিও ফিস্কিং করে আমাদের সমস্ত চেকিং করে ঢুকায় ম্যাডামরা, কিন্তু তারপরেও তো কিছু থাকে। সেই জন্য আমাদের পক্ষ থেকে এবার যেটা ব্যবস্থা করা হয়েছে কাউন্সিল থেকে সেটা হচ্ছে মেটাল ডিটেক্টর নিয়ে আমরা বেরিয়েছি। তো সেরকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা আমরা ঘটেনি। আমরা এখন পর্যন্ত 6টা স্কুল ঘুরেছি, আরও একটা বাকি আছে। খুব ভালো করছে, প্রচুর কনসাসলি করছে এবং প্রত্যেকটা স্কুল এবং যারা ইনভিজিলেটর তারা খুব সুন্দরভাবে কাট দিচ্ছে। ডিস্ট্রিক্ট জয়েন্ট কনভেনর প্রসূন দত্ত, উনি ডিস্ট্রিক্ট কনভেনর, আমাদের স্কুল বিদ্যালয়ে পরিদর্শন করতে এসেছিলেন। আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2023 কেমন চলছে তার জন্য আজকে তো আমাদের উচ্চ মাধ্যমিকের সায়েন্সের ছিল ম্যাথ আর আর্টসের ছিল হিস্ট্রি, তো 15টা ঘরে পরীক্ষা চলছে। তো মোটামুটি 436 জন পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা, স্যাটিসফাইড ওনারা যেভাবে পরিদর্শন করলেন প্রত্যেকটা ঘরে ঘরে, এবং মেটাল ডিরেক্টর উনি এসেছিলেন, শিক্ষক মহাশয়রা তাদের নির্দিষ্ট যা কর্মসূচি সেইভাবে তারা দায়িত্ব পালন করে চলছেন এবং টিচাররা যেভাবে গার্ড দিচ্ছে একদম নিয়ম মেনেই চলছে, পরীক্ষা সুষ্ঠুভাবেই হচ্ছে আর কি। কোনো রকমের কোনো ম্যাল প্র্যাকটিসের কোনো সুযোগ ছিল না এখানে, পরীক্ষার যেভাবে নিয়ম সেই নিয়ম অনুযায়ী হচ্ছে। ইনভিজিলেটর যারা আছেন তারা গার্ডের ঠিকমতোই দায়িত্ব পালন করছেন, সব দিক থেকেই ওনারা সন্তুষ্ট আছেন, অসুবিধা এমনিও হয়নি। এটা কোন স্কুল স্যার? এটা ইটাহার হাই স্কুল। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।